হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়, সন্তান ধারণে সমস্যা, নেপথ্যে 5টি কারণ। সমাজে নারী পুরুষের মেলবন্ধনের একমাত্র মাধ্যম হয়েছে বিয়ে। দাম্পত্য জীবন শুরু করার পর সব দম্পতিরই বাবা মা হওয়ার সুখ পেতে চান, কিন্তু অনেক সময় সন্তান ধারণে দেখা দেয় নানাবিধ সমস্যা। একটি গবেষণায় দেখা গেছে গত কয়েক বছরে ভারতে প্রায় 15 থেকে 20 মিলিয়ন দম্পতি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছেন। আর সন্তান ধারণে যে শুধু মহিলারাই সমস্যায় পড়েন তেমনটা নয়, ভারতীয় পুরুষরাও হন বন্ধাত্বের শিকার। 31 বছর বয়সের ঊর্ধ্বে প্রায় 40% পুরুষ এর কবলে পড়েন, তবে দিন দিন বাড়ছে এ সংখ্যা। কেন এই সংখ্যাটা বাড়ছে তার বিশেষ 5টি কারণ বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমান লাইফস্টাইল এর জন্য দায়ী খাওয়া দাওয়া অনিয়ম, সুস্থ পরিবেশে থাকার অভাব, অবাধ যৌন জীবনী বন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে চিকিৎসকদের প্রথম পরামর্শ, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে সুস্থ জীবনযাপন করা অত্যন্ত জরুরি, না হলে সংসারে নতুন সদস্য আপনার পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলাই শ্রেয়। ভালো বাবা মা হতে হলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শগুলোই হতে পারে আপনাদের অনুভূতির সুখের পরশ। আসুন জেনে নিই বিষয়গুলো। বয়সের দিকে নজর দিতে হবে। সন্তান ধারণে একটা বড় ফ্যাক্টর বয়স। 20 বছর বয়সে আপনি কেমন জীবনযাপন করছেন তা এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হয় 35 বছর বয়সের মধ্যে গর্ভধারণ করতে পারলে, পুরুষদের ক্ষেত্রে সেই বয়সটা 40-এর মধ্যে। ওজন হতে হবে পরিমিত। বন্ধত্বের অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত বেশি কিংবা কম ওজন। ওজন কম হলে মহিলাদের হরমোনের ব্যালেন্স সঠিক থাকে না, ফলে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। একই অসুবিধা হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রেও। বাদ দিতে হবে ধূমপান। ধূমপান ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনে। তাছাড়া ধূমপানের কারণে হতে পারে শ্বাসকষ্ট। কিন্তু জেনে রাখা ভালো, ধূমপান মহিলাদের সন্তান ধারণের ক্ষমতাকে অনেকটা কমিয়ে দেয়। সিগারেট শরীরের ফ্যালোপাইন টিউবকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে ডিম্বাণু গর্ভে মসৃণভাবে পৌঁছাতে পারে না। এদিকে ধূমপান পুরুষদের স্পার্ম কাউন্ট কমিয়ে দেন। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে ধূমপান ত্যাগ করতে হবে এখন। ছাড়তে হবে মদ্যপানের অভ্যাস। অতিরিক্ত মদ্যপান পুরুষদের স্পার্মের গুণাগুণ নষ্ট করে। মদ্যপান ঠিক কিভাবে সন্তান ধারণে সমস্যায় ফেলে তা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে গবেষকরা বলেছেন বন্ধুত্ব থেকে দূরে থাকতে কম মদ্যপান করাই বুদ্ধিমানের কাজ হবে। পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। বন্ধুত্বের অন্যতম কারণ দুশ্চিন্তা। মানসিক চাপ ও দুশ্চিন্তা নানাভাবে শরীরে খারাপ প্রভাব ফেলে। এক্ষেত্রে হার্টের অসুখ, অ্যাজমা সহ মানসিক রোগও হতে পারে। শুধু তাই নয়, মানসিক চাপ পুরুষদের স্পার্ম কাউন্ট ও স্পার্মের গুণাগুণ নষ্ট করে। এক্ষেত্রে মহিলাদের ডিম্বস্ফোটনে সমস্যা দেখা দেয়। বন্ধুরা,
আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার মনোবল বাড়াতে এটা ভীষণভাবে সাহায্য করবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি কোনো সমস্যা থাকে লেখো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।